আজকে আমরা আমাদের আসাদনের বিষয় হচ্ছে শ্রী রাধারানীর কলহন্তরিতা। কলহন্তরিতা কি কেন আমরা সংক্ষেপে জানব এবং কি হয়েছিল তার আগে আমাদেরকে কৃষ্ণলীলা আসাদন করতে গেলে বৃন্দাবনে যেতে হয়। যদিও যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর মধুর বৃন্দাবন, এটাই তো আমাদের বৃন্দাবন। এই বৃন্দাবনের থেকে আমরা এই একমাস যাবৎ সেই বৃন্দাবনের লীলা আস্বাদন করলাম সকলে ভক্ত শ্রীভক্ত বৃন্দ এবং ভক্তিমতী মায়েরা আস্বাদন করলেন সেই লীলা। তাই আজকে আমরা রাধারানীর জয়ধ্বনি দিয়ে যাবো সেই শ্রীধাম বৃন্দাবন। जय जय श्री राधा रानी की जय, जय राधा रानी की जय, जय श्री राधा रानी की जय। मधुमाय श्रीधाम वृंदावन आज हमारे आलोच्य लीला प्रसंग কলহন্তরিতা अथ অভিসারিকা পার্শ্ব সজ্জা তার উজ্জ্বল নীলমণি গন্ধে নায়িকার আটটা ভাগের কথা বললেন। আটটা ভাগ কি কি? অভিসারিকা, বাসকসজ্জা, উৎকণ্ঠিতা, বিপ্রলতা, খণ্ডিতা, কলহন্তরিতা, প্রসিত ভর্তিকা এবং সাধিত ভর্তিকা। অভিসারিকা মানে প্রাণনাথের বা প্রাণবধূর সংকেত অনুসারে সেই স্থানে পৌঁছা, সেটা হচ্ছে অভিশাসন। সেই স্থানে গিয়ে প্রাণ বধুর জন্য সুন্দর করে শয্যা রচনা করা, আসন পাতা, সেটাকে বলা হচ্ছে বাসন শয্যা। প্রাণ বধু আসবো বলেছে, এখনো এলো না, এই যে অধীর আগ্রহ এখনো এলো না, এটা হচ্ছে উৎকণ্ঠিতা। চিন্তা করতে করতে বিবশ হয়ে পড়া, বিপ্রলতা, খণ্ডিতা, একটু হলো মানে যখন সময় অতিবাহিত হওয়ার পরে যখন নাগর ওই নায়িকার কাছে যাবে তখন যে অবস্থাটা হবে। তারপর দুজনের দেখা হয়ে যাওয়ার পরে যখন মানের সৃষ্টি হবে তখন আমার গোবিন্দ সঙ্গ ছাড়া হলে নায়িকার যে অবস্থা সেটা হচ্ছে কলহন্তরিতা। আজকে আমরা সেটাই আশা করব। কলহন্তরিতা যা সখিনাং পুরায় পাল পতিতং বল্লভং রুষা নিরন্ত তপতি পশ্চাৎ কলহন্তরিতা হি কলহের পরে বাড়িতে যখন যদিও রাধা গোবিন্দ লীলা হচ্ছে অপ্রাকৃত, এই প্রাকৃত জগতের লীলার সঙ্গে এই লীলার কোনো মিল নেই, তবু উদাহরণস্বরূপ বোঝার জন্য আমাদের কিছু আশ্রয় করতেই হয়। তাই আমাদের বাড়িতে যদি কোনো বাবার মায়ের মধ্যে একটু ঝগড়াঝাটি হবে, ঝগড়া হয়ে যাওয়ার পরে কি হবে? যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ না, ঝগড়া করে যদি সেই মানুষটি বাড়ি থেকে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে মা আবার চিন্তা করতে লাগে, মানুষ কি বেরিয়ে গেল, কিছু হলো না তো, আমি ভুল করলাম, কি করে আবার ফিরে আসবে, হে দয়াময় হে ভগবান তুমি আমার স্বামীকে যেন ঠিকভাবে ফিরিয়ে দিও। এই যে কলহন্তরিতা, আজ আমাদের কি হয়েছে শ্রীধাম বৃন্দাবনে
Oh,
ফুলে ফুলে সা রাধা রানী আমার সখীদেরকে আদেশ করেছে কেশরে গুঞ্জ সাজাবে সখীগণ কি করেছে না অনুরাগ ভরে সেই বন থেকে ফুল তুলে নিয়েছে আর এই মন ফুল দিয়ে কেশর গুঞ্জটিকে সাজিয়েছে আমার প্রাণনাথ আসবে বলে আর কি করেছে না ভ্রমরকে পাহারা দিতে বলেছে কুঞ্জের দ্বারে সুখ পিক শাড়ি মদন প্রহরি ভ্রমরা গুঞ্জয়ে তাই শর ঋতু মধ্যে সহিত বসন্ত শর ঋতু একত্রিত নয় এই শর ঋতু ছয়টি ঋতু যেন এক জায়গায় এসেছে কি গো ভালোবাসা দেন আজকে ছটা ঋতু যেন একত্রিত হয়েছে এই কুঞ্জের মাঝে রাধারানী বলছে বধুর লাগিয়া সেজবি
কেশবপুঞ্জে গোবিন্দমান যাচ্ছে, নুপুরটিকে খুলে নুপুরটিকে হাতে নিয়েছে, হাতে নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে। যদি নুপুরের ধনী ভাইজন শুনে ফেলবে, যাচ্ছে গোবিন্দমান, যেতে যেতে হঠাৎ করে একটি পেছন থেকে কে যেন হাত টিকে ধরেছে। কে? ও চন্দ্রা, চন্দ্রা বলি, তুমি আমার হাত ধরলে কেন? আমাকে ছেড়ে দাও, তাড়াতাড়ি আমার দিতে হবে। প্রাণ বন্ধু তুমি তো বলতে গিয়ে ওই রাধারানীর কুঞ্জে যাও বটে, রাধারানীর কুঞ্জে যাও বটে, তুই আমি তো জাগিরি তোমাকে মনের মতো করে সাজাতে পারি না, তোমার মনের মতো করে সাজাতে পারি না। আজ যখন আমি তোমাকে কাছে পেয়েছি, তখন আজ তোমাকে আমার কুঞ্জে যেতেই হবে। চলো চলো বলে জোর করে গোবিন্দ হাত ধরে নিয়ে গেলেন কুঞ্জে। পথ বন্ধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, বন্ধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, বন্ধু কাছে পেয়ে সাজায় চন্দ্রাবলী, নয়নে কাজল দিয়েছে আর কপালে সিঁদুর দিয়ে দিয়েছে। কপাল নয়নে কাজলও দিল, কপালে সিঁদুর, আর গোবিন্দ আবার কি ধুতি পরে থাকে? হলুদ রঙের নীল শাড়ি পরাইল দেখিতে বধু, আর নীল শাড়ি পরাইল দেখিতে বধু, যেতে লাগলেন। আর এদিকে সচিবগণ বলছে, রাধে সারা নিশি হয়ে গেল, তোর বন্ধু এলো না, প্রভাত কালে তোর বন্ধু আসছে, তুই এক কাজ কর, তুই একটা কথা বলবি, তোর প্রাণ বন্ধুর সঙ্গে একটাও কথা বলবি না, তাহলে আমি কথা না বলে থাকবো কি করে? তুই এক কাজ কর, মান কর। তুই এবার কি? আমি তো কোনদিন মান করিনি, ওই তো কালো কোনো কিছু দেখবি না, কালো কোনো কিছু দেখবি না, কালো কিছু শরীরে অঙ্গে ধারণও করবি না। বলছে বেশ ঠিক আছে, তাই করবো, কৃষ্ণ গায়ের রং কালো। তখন সখীগণ বলছে, মানটা পাকা হয়েছে, দেখি দেখি মানটা পাকা হয়েছে। বলে তোরা দেখি করিবি, বল তোরা দেখি করিবি, আমি মাথায় বাঁধবো আমি
সন্ন্যাসী হয়ে যাব আচ্ছা তা নাই হলো বল তো রাধে কি করিবি বল তো রাধে কি করিবি বল তো রাধে কি করিবি আমার তো রাধে কি করিবি তারা কাল তুই কি করিবি তারা কাল তুই কি করিবি আমি রাখবো না আমার কানায় ভালো কানায় ভালো কি বলবে মা
এই কই দেখি 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 কই হাতে কই দেখি মানে কত নিল গো মান চলে গেল হ্যাঁ গোবিন্দকে রাধা রানী তার সোনার বাংলায় যে সোনা দিলে রাধা রানী কথা বলে ফেলবে গোবিন্দ কি বললেন সব থেকে প্রিয় ধন সব থেকে সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে হাতের মুরলি লেহ 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 রায় করে রো মুরলি করে মুরলি বাসিটা নাও দি একবার কথা বলো তাও হলো রাধা রানী ফিরেও চাই না তখন কি ফের দেখাতে হবে এই শোনো তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন তুমি আর আমার মধ্যে তোমার আমার মধ্যে অনেক পার্থক্য আছে জানো আমি গিরি গোবর্ধন ধরেছিলাম ধরেছিলে আমি শিশুবেলায় তোতলা বধ করেছিলাম বকাসুর অকাসুর সব বধ করেছিলাম বড় বড় অসুরদের বধ করেছিলাম ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলাম এক একটা যুগে এক এক রকমের আমি রূপ ধারণ করে দশ অবতার রূপ ধারণ করে দশবিধ অসুরকে আমি ধ্বংস করেছি এই এই যুগকে এই জগৎকে পাপের ভার থেকে রক্ষা করেছি তোমার সঙ্গে আমার একটা ভেদ আছে তাও আমার সঙ্গে তুমি মান করছো একবার কথা বলো এই দেখো আমি ছিলাম বলে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি না থেকে তোমার বিয়ে হয়েছো আমি ছিলাম বলে তুমি গরিব আমার বাবার কত পয়সা জানো আর তুমি আমার সঙ্গে মান করছো গোবিন্দ বললেন ভেদ এবার হচ্ছে ক্রিয়া আমি কি কি করতে পারি একবারে চণ্ডীপাঠ থেকে সমস্ত কিছু পূজা আচ্ছা সব কিছু পাই হ্যাঁ তা আমার সঙ্গে তুমি কেন ঝগড়াঝাটি করছো বলো রাধে একবার কথা হলো তাও যখন কথা হলো চারটে বিষয় চলে গেল সাম দান ভেদ ক্রিয়া বা ক্রিয়া ভেদ বলা যায় এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নতি এইটা গোবিন্দ কি করলেন সর গরল মম শিরসি মন্ডনম দেহি পদ বল্লবম উদারম হে রাধে তোমার ওই কোমল চরণে দুটি আমার মাথায় দাও ধরার চরণে দুটি আমার মাথায় দাও দাও শ্রেষ্ঠ কথা লিখলে কে কবি জয় দেন সরোবর লখন্ডনং মম শিরসি মন্ডনম লিখেই হাত থেমে গেল হে আমি কি করছি আমি ভক্তের চরণে ভগবানের মাথায় তুলে দিতে যাচ্ছি গীতগোবিন্দ লিখছেন গীতগোবিন্দ আসতে গীতগোবিন্দ লিখতে লিখতে থেমে গেলেন স্ত্রীকে বললেন পর্দা এক কাজ করো তুমি আমায় তেলের বাটি দাও আমি স্নান করে আসি একটা শ্লোক কিছুটা আটকে গেছে মনে পড়ছে না কি লিখবো বুঝতেও পারছি না তা আমি স্নান করে আসি তারপরে সেবার পরে দেখো দেখতে ঠিক আছে এবার জয়দেব তেলের বাটি নিয়ে স্নান করতে গিয়েছেন কিছুক্ষণ পরেই জয়দেব ফিরে এসে বলছে পদ্মা ও পদ্মা তোমার সেবার ব্যবস্থা করো কি ব্যাপার তুমি স্নান করতে গেলে না বলছে আমার সেই শ্লোকটা মনে পড়ে গেছে তো তাই আমি এখনই এই বাড়িতে একটু স্নান করে নিয়েছি আমি শ্লোকটা সংশোধন করে আসছি তুমি সেবার ব্যবস্থা করো এবার সেই জয়দেব গিয়েছেন মন্দিরের মাঝে ওই গীত গোবিন্দটা খোলা ছিল সরোবরল খণ্ডনং মম শিরসি মন্ডনম লিখে দিলেন দেহি পদ বল্লবম উদার দেহি পদ বল্লবম উদার এবার এসে বললেন পর্দা কই ঠাকুর ঘরে গেলেন ঠাকুর ঘরে গিয়ে সেবার নৈবেদ্য সাজিয়ে দিয়েছেন পর্দা দেবী গোবিন্দকে দিয়ে প্রসাদ পেতে বসেছেন প্রসাদ পাইয়ে জয়দেব গিয়ে শয়ন কক্ষে গিয়ে শুয়েছে শয়নে আছে পদ্মাবতী চরণবতীকে নিয়ে সেবা করছে আর ভাবছে যে আজ আমার চরণ সেবা করতে এত আনন্দ হচ্ছে কেন এত আনন্দ হচ্ছে কেন যাই হোক স্বামীকে যত্ন করে ঘুম পাড়িয়ে দিয়ে যেই না
আবার সেই প্রসাদটা নিতে গিয়েছে আর বার দরজা থেকে চিৎকার পদ্মা পদ্মা ওই ওই দিকে সেবার ব্যবস্থা করো কি তুমি কে এই জয়দেব জয়দেব ফিরে এসেছে বলছি কেন আমি তোমার স্বামী এ তোমার কি হলো মাথা খারাপ হয়ে গেছে নাকি বলছি কেন এই তো তুমি কিছুক্ষণ আগে এলে আমি এলাম মানে তারপরে কি হলো তারপরে তুমি গ্রন্থাগারে গেলে গ্রন্থাগার থেকে এসে ঠাকুর সেবা করলে ঠাকুর সেবা করে সেবা করলে সেবা করে করে স্বয়ং মন্দিরে গেলে আচ্ছা তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে না তো তুমি যে আমাকে তেলের বাটিটা দিয়েছিলে এটা তো তেলের বাটি আমার কাছে আছে তাহলে যে ছিল তাকে তেলের বাটি ছিল সঙ্গে সঙ্গে জয়দেবের মনের মধ্যে সন্দেহ হয়েছে ছুটে গেলেন সেই গ্রন্থ মন্দিরে গিয়ে দেখলেন স্বর্ণ অক্ষরে উজ্জ্বল করে লেখা আছে সরোবর লোখন্ডনম মম শিরসিমন্ডনম দেহি পদবল্লভম উদারম বুঝতে পারলেন এ সেই গোবিন্দেরই কাজ তাছাড়া কেউ হতে পারে না বাঁকা করে এই বাঁকা লেখা সেই ছাড়া কেউ হতে পারে না আবার ছুটে গেলেন সেই শয়ন মন্দিরে গোটা মন্দিরে সেই পদ্ম গন্ধ বিছানা সঙ্গে সঙ্গে জয়দেব পাগলের মতো সেই ধুলো খুঁজছে কোথায় আমি সেই চরণে ধুলি ধুলি পাবো ছুটে এসে পদ্মাকে বলছে পদ্মা তুমি ধন্য তুমি ধন্য আজ পর্যন্ত আমি আমার প্রাণে গোবিন্দকে পাইনি কিন্তু তোমার কি ভাগ্য তোমার ভাগ্যে আজ আমি আজকে ওই প্রসাদ আমি পাই তারপরে তুমি পাও আজকে দাও 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 পদ্মা প্রসাদ দাও হে প্রসাদ দাও হে যে দেখো এইরকম ভাবে চলো এইরকম ভাবে চললে একদিন না একদিন আমাকে অবশ্যই পাবে তাই নিজে আচরণ করে দেখিয়ে দিলে সেই রকম গোবিন্দ আজকে জয়দেব তার তার যে কর্ম সেই কর্ম দ্বারা আমরা উপলব্ধি করতে পারলাম বাড়ির মধ্যে একজনও যদি কৃষ্ণ ভক্ত হয় সেই কৃষ্ণ ভক্তের যে সুফল ভক্তির সুফল গোটা পরিবার লাভ করেছে আজকে সেই গোবিন্দ রাধারানীর চরণে বসেছে বলছে হে রাধে তোমার ওই চরণ দুটি আমার মাথার উপরে দাও তবে একবার কথা বলো তাও রাধারানী ফিরে চাইছে না এরপরে যখন কেউ কোনো মতেই কোনো ভাঙানো গেল না পাঁচটা উপায় চলে গেল তখন কি করলেন গোবিন্দ আস্তে আস্তে কুঞ্জ থেকে বেরিয়ে গেলেন জগত জীবন কৃষ্ণ গেলে চরণ ধরি চরণ ধরিয়া রে না চাহি বিরাই কি কুলি সহিয়া আর ফিরে না চাই নিরাই কি কুলি সহিয়া জগত জীবন কৃষ্ণ গোটা জগতের যিনি পূজ্য তিনি চরণ ধরে গেল তাও তুই ফিরে চাই না এবার কেমন কথা রে সুখ শাড়িকে বলছে ডালে বসে বসে সুখ বলছে আরে আমি ভেবেছিলাম
তোদের রাধারানীর কোমল হৃদয় ওই রাধারানীর চরণে আমিও শরণ নেব, কিন্তু যা দেখলাম তাতে আর নেব না। দেখলাম পাশানি হতে আমার ঈশানি হতে পাশানি ভালো, ঈশানি হতে পাশানি ভালো, ঈশানি হতে পাশানি ভালো, ঈশানি হতে পাশানি ভালো। এই তোদের এই রাধারানী থেকে আমার মা কালী অনেক ভালো, রেগে গেলে নিজের স্বামীকে পদে রাখে, চরণ ছাড়া করে না। আর তোর রাধারানী গোবিন্দকে চরণ ছাড়া করে দিল, আমি আর শরণ নেব। সুখবকে শুনি ধ্বনি ওই ছন বচন, ওই ছন বচন জাতির অহংকার আমাদের সকলের মধ্যে আছে।
আর উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, আমার কলায় মোটা একটা বইটা আছে। তাহলে আমি ব্রাহ্মণ, আমি সব থেকে ভালো উচ্চ বর্ণের শাস্ত্র কিন্তু এই এই ব্রাহ্মণের কথা বলেনি, আচরণশীল ব্রাহ্মণ বলেছে। নয়টি গুণের যারা অধিকার আছে গীতাতে বলা আছে, সেই গুণ যাদের যাদের আছে তারাই ব্রাহ্মণ। আর ধর্মসূত্রে ব্রাহ্মণ হলে যে ব্রাহ্মণ হবে তার কোনো মানে নেই। সেই ব্রাহ্মণকে, আচরণশীল ব্রাহ্মণকে ভগবান ও ভালোবাসে। গো ব্রাহ্মণায় অধিকারায় আছে। জাতির অহংকার, আমি উঁচু তুমি নিচ, বিদ্যা আমি এমএ পাস করেছি, পিএইচডি করেছি, তুই ফোর পাস, তোর সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, যা শরীর ঠিক হয়ে গেছে তো, মায়ের শরীর ঠিক হয়েছে তো, বিদ্যা আমার, আমি পড়াশোনাতে বিশাল কিছু, আর একজনের পড়াশোনা কিছুই নেই। তাহলে সেই বিদ্যার অহংকার, জাতি বিদ্যা মহৎপঞ্চ, আমাকে সবাই মনে করে তাহলে আমি একটা বিশাল কিছু হয়ে গেছি। রূপ আমার মতো এত সুন্দর দেখতে আর কেউ নেই, আমার দিকে সবাই চাই। রাধারানীকে সঙ্গীবাবু বলছে, দিনে দিনে খোয়াবি, দিনে দিনে এই রূপ করে চলে যাবে, এই রূপ থাকবে না, তবু কাহে সকলে নিজ দেহ, নিজের দেহ কেন সকলে দিদি হয়ে চলবে। তোর এই যে নয়নের জল, এই নয়নের জল দিয়ে এই বীজটিকে অর্থাৎ প্রেমের তরুটিকে তুই সিঞ্চন কর। তখন তার সাধন বৃক্ষ তৈরি হবে নিজের মধ্যে। এইভাবে যখন রাধারানী বলছে, সখীগণ কৃষ্ণ ধন অর্থাৎ ভগবান, এই যে আমরা তো দু পাতা ইংরাজি করছি, দু পাতা পড়াশোনা করে নিজেকে বিশাল বড় মনে করছি, কৃষ্ণ আমাকে সব বিজ্ঞান, বিজ্ঞানের যুগে সবই তো বিজ্ঞান, কৃষ্ণ আবার কি? বিজ্ঞানীরাও স্বীকার করে নিয়েছে বিজ্ঞানের যেখানে শেষ সেখানে ভগবানের শুরু, বিজ্ঞানের যেখানে শেষ সেইখানে এই আমাদের আধ্যাত্মের শুরু। তাহলে বিজ্ঞান কি হল? বিজ্ঞানীও সে ভগবানকে মান্যতা দিচ্ছে, আর আমরা একটু গায়ের জোর আছে ওই যে পাঁচটা অহংকার বললাম, জাতি বিদ্যা মহৎপঞ্চ রূপ ও যৌবন, এই পাঁচটা অহংকারে মত্ত হয়ে আমরা মনে করছি বিশাল কিছু, মানুষকে মানুষ গণ করছে। আমার মহাপ্রভু শিক্ষাস্তকে বললে, ত্রিনাদুপি শুনিছে না তরু রিমু সহিছিল না, যদি কেউ নরম হতে পারে, ঘাস কি করে, ঘাসকে সবাই মারিয়ে যায়, জুতো করে মারিয়ে যায়, ঘাস কোনদিন প্রতিবাদ করে না, ওগো আমার ব্যথা হচ্ছে তোমরা আমার বুকের উপর দিয়ে হেঁটে যেও না, মানুষের চলে যাওয়ার পরে ওই ঘাসগুলি আবার নতুন করে মাথা তুলে দাঁড়ায়। বৈষ্ণব হবে এই রকম, ত্রিনাদুপি শুনিছে না তরু রিবু সহিষ্ণু না, তরু মানে ঘাস, তরু রিবু সহিষ্ণু না, অমানে অমান হবে না। এই জগতের মধ্যে তথাকথিত সমাজ ব্যবস্থায় যাদের মান নেই তাদেরকেও মান দেন যিনি, আর সদাই হরি কথায় বিমু, হরি কথায় মুখরিত থাকে তার বদন, সেই হচ্ছে বৈষ্ণব। ত্রিনাদুপি শুনিছে না তরি রূপ সহিষ্ণু না, অমানে মান দেনা কীর্তনিয়া সদা হরি, উত্তম হইয়া আপনারে মানে ত্রিনাধম, দুই প্রকারের সহিষ্ণুতা করে বৃক্ষ সম, বৃক্ষ যেন কাটিলে ও কিছু না বলয়, শুকায়া হইলে কারে পানি না মাগয়, যেই যা মাগয়ে তারে দেয় আপন ধন, ঘরম বৃষ্টি সহে আরের করে প্রসব, সব কিছু সহ্য করে পরের হিতে কাজ করে যিনি, উত্তম হইয়া আপনারে মানে তিনা ধন,
নিজেকে খুব ছোট, নিজে সব থেকে বড়, কিন্তু নিজেকে মানে খুব হীন। আর কি বৈষ্ণব হচ্ছেন তিনি যিনি সকলকেই সম্মান দেবেন। কেন সম্মান দেবেন? তিনি তো পুরোপুরি ভাবে উপলব্ধ হয়েছেন যে জীবের ভিতরে আমার ইষ্ট আছেন, ভগবান আছেন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমি এই মানুষটিকে আমার বন্ধু বলে আমি সম্মান দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু এই বন্ধুটি আমার গোবিন্দের স্বরূপ, আমার গোবিন্দের অংশ, আমার ইষ্টের অংশ, অতএব আমি তাকে সম্মান জানাতেই পারি। বৈষ্ণব যেহেতু এটা উপলব্ধি করতে পেরেছেন, সেই হতো আমাদের প্রত্যেক জীবকেই সম্মান দিতে হবে। আর যিনি দিতে পারবেন তিনি হচ্ছেন বৈষ্ণব। এইভাবে যখন কথোপকথন হচ্ছে তখন ললিতার করে ধরে বিনোদিনী সমুদ্র আছে। আমরা হলাম তোর অষ্ট সখী। অষ্ট সখী আমরা কি তৈরি করি? প্রেম কারিগর মোরা যত সখী গো, আর প্রেম কারিগর মোরা যত প্রেম কারিগর মোরা যত সখী গো, আর প্রেম কারিগর মোরা প্রেমকারী কর মোরা যত সখী গো, আমার ভাঙিলে গড়িতে পারে প্রীতি রত, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, আমরা ভাঙিয়া গড়িতে পারি প্রীতি রত। এই প্রেম রত তৈরি করাটাই হচ্ছে আমাদের কাজ। আমরা হচ্ছি তোর সখী, আসলে আমরা হচ্ছি তোর প্রাণ সখী, আমরা এই প্রেমের রত্ন গড়ি। হ্যাঁ, আরে আমরা অষ্ট সখী, আমাদের যুদ্ধে আটটি, আট আটে চৌষট্টি, আর তাদের যুদ্ধে আটটা করে চৌষট্টি, পাঁচশো বারোটি সখী, এবং তাদের যুদ্ধে যুদ্ধে যত এখন সবাই হচ্ছে প্রেমের কারিগর। প্রেম কারিগর মোরা যত সখী গো, যত সখী প্রেম মোরা যত সখী গো, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রত, 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 তোরা রত্ন করতে পারিস। হ্যাঁ, তাই নাকি? আরে কি তৈরি করতে পারিস? এই বালা তৈরি করতে পারিস, বালা না না বালা গোবি অনন্ত করতে পারিস? অনন্ত না না অনন্ত গরি গলে পড়া তুই
কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম।
আমাকে রিকোয়েস্ট করো না 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 নাই পাঠিয়েছে না ওই তো মাইনিতে আসি মাইনিতে আসি না মাইনিতে আসি না মাইনিতে আসি না কি বলছ তুমি আমি ভুলে ভোটা খসে মিলন না করে দিতে পারো তাহলে আমার এই জীবন রাখার কোন প্রয়োজন নেই। এই সময় তোমার সামনে আমি বিষ খাবো, বিষ খেয়ে মরবো। বধু তুমি মরবে না হে, বধু তুমি মরবে না হে, তুমি মরবে না হে। তোমার নাম তো বিষহরি, তুমি বিষ খেলে তোমার মরণ হবে না, আবার তুমি বেঁচেও থাকবে না। তুমি যেমন আছো তেমনি থাকবে, আমাদের হৃদয় কারাগারে বন্দি থাকবে। তারপরে নাপতিনি সেজেছো, দেয়াশিনি সেজেছো, আজকে এক কাজ করো, তুমি ঢোকেনি না না মালিনী, আজকে তুমি এক কাজ করো, যোগিনীর বেশ ধরো, যোগিনীর বেশ। হ্যাঁ, যোগিনীর বেশ আমাকে দেবে কে? সাজাই বা দেবে, সাজিয়ে বা কে দেবে? তা বলছি কেন এ সাজিয়ে দেবে? ঠিক আছে, সাজিয়ে দেবে বলেছে। তাহলে বেশ কোথা থেকে পাবো? যে যজ্ঞেশ্বর মহাদেব আছেন, ওনাকে আহ্বান করো, তোমার কথা তো শুনবে। আচ্ছা, যদি শিবের পুজো করতে হয় তাহলে তো বেল পাতা লাগবে। ওগুলা তুমি চিন্তা করো না, এটা আমি যাচ্ছি এখনই বেল পাতা নিতেছি, তারপরে তুমি শিবের পুজো করো দেখি। এখনই শিবটা ওকে আবাহন করো। এই বলে দুটি যেই বেল পাতা আনতে গিয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আবার কি করেছে, যমুনার ফুলে বসে ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও মহাদেবের মাথায় পড়ছে। পার্বতী দেখছি, এবার কি পুজো রে বাবা, কোনোদিন দেখি নাই।
প্রত্যেক যত পূজো আছে চরণে পড়ে আজকে মাথায় পড়ছে কি ব্যাপার বলো গো হর নত পূজো কে বলো গো হর নত পূজো কে তার মানে নি করেছে মান পারে নাই ভাঙাতে তার মানে নি করেছে মান পারে নাই ভাঙাতে চলো গো চলো গো হর যমুনার ফুলে দেখছেন গোবিন্দ বসে ধ্যান করছে ওম নম শিবায় আজ গোবিন্দ এসে দেখছেন এই ভোলানাথ দেখছেন গোবিন্দ আজকে ধ্যান তখন কি করা যায় কি করা যায় করে সিঙ্গার সবার শিকার শব্দ আচ্ছা গোবিন্দ তুমি কেন আমার মনে ডেকেছো তা বলছে শোনো
আমার মানিনি মান করে আমি ভাঙাতে পারি মানটা ভাঙাতে পারি না তাই আমাকে যদি ভোলানাথ যোগী বর সাজিয়ে দেয় তাহলে আমি খুব খুশি হব তা বলছে যোগীর বেশ আমি দিতে পারি কিন্তু সাজাইতে পারব না বলি কেন সাজাতে পারবে না বলে সাজাবো কি করে সাজানোর উপায় নাই মা যে অঙ্কে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছে গোস্তে আর সেই অঙ্গে আমি কিভাবে ছাই ভস্ম করাব ওই চূড়া খুলে চটা কি করে তৈরি করব আমি পারব না তখন বিন্দা দুদি বলছে হে বাবা মহাদেব আপনি যদি কিছু না মনে করেন তাহলে ওই বেশ যদি আমাকে দেন তাহলে আমি গোবিন্দকে যোগী বেশ সাজিয়ে বেশ ঠিক আছে এই বেশ দিয়ে আমার ভোলানাথ পার্বতী চলে গেলেন এবার বিন্দা দুদি মনের সাথে আমার যোগী বরকে সাজাচ্ছেন চূড়া খুলে আ চূড়া খুলে চুলে আঠা যতনে মাখা আর চূড়া খুলে চুলে আঠা যতনে বাঁধিব কৃষ্ণ হরে আচ্ছা আমাকে তুমি চিনতে পারছো আমার গ্রাম বোকা আমি ওই সাজিয়ে দিলাম ওকে বলে চিনতে পারছো তুমি এক কাজ করো তুমি এক জায়গায় যাও এই জগতের একজন আছে সে যদি চিনতে কোনোদিন না পারে তোমাকে এই জগতের কেউ চিনতে পারবে না সেটা কে জানো তুমি মায়ের কাছে যাও এই জগতে মা যদি কোনো সন্তানকে চিনতে না পারে তাহলে এই পৃথিবীর কেউ তাকে চিনতে পারবে এত বড় উপযোগী
তো নাম কি বাবার নাম কি মায়ের নাম কি একসাথে অনেকগুলো প্রশ্ন হ্যাঁ এ মাইজি আমি কি করে উত্তর দিবে বাংলায় কথা বলতে হবে না মা ধরে যোগী কা লাগা হ্যায় এ আবার কোন ভাষায় কথা বলছি গো মা বুঝে ফেলবে যে এত প্রশ্ন একসঙ্গে বললে কি করে উত্তর দিবে তুমি আগে আগে বলো আগে আগে বলো আচ্ছা তো মায়ের নাম কি রে আমার মায়ের না মায়ের নাম আমার মায়ের নাম আছে আমার মায়ের নাম আছে বলতে নাম আছে মায়ের নাম জিজ্ঞেস করলে এত ভালো লাগে আমার মায়ের নাম আছে আমার মায়ের নাম আছে আমার মায়ের নাম আছে আরে ঘড়ি না করবি না করবি কি নাম যোগী নিজ সদা মাতা পিতা নন্দ যোগী আর যোগী নিজ সদা মাতা পিতা নন্দ যোগী আমার মায়ের নাম হচ্ছে যশোদা যোগিনী যশোদা বড়তে চমকি গেছে যোগিনী লাগে গেছে আর পিতা হচ্ছে নন্দ যোগী ধর নামের সঙ্গে একটা যোগিনী লিঙ্গ ভেদ করে যোগিনী আর যোগী লাগিয়ে দিয়েছে যোগিনী মাতা যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী যশোদা যোগিনী মাতা পিতা নন্দ যোগী যশোদা বলাই যোগী সকাই কোথায় থাকিস তোর নামটা কি তোর নামটা বল আমার নামে গোপাল যোগী মথুরাতে গোপাল যোগী তুই কেন এসেছিস বল আমার কাছে বলছে মা গো আমি
পাইনি সেই ভেঙেছি সকালে ভিক্ষা করতে তা যদি একটু খাবার কিছু পাওয়া যায় অনেক হয়ে গেছে অনেকক্ষণ টাইম হয়ে গেছে না আমি ছোট ছেলে খাবো না বারবার ছোট ছেলে বারবার খাবো না আমি মা তুমি এক কাজ করো আমার কিছু খেতে না হবে আমাদের তিন ভাই রাখা আছে বসে খাবি না রাজারি খাবি বসে খাবি না একটা ভাত শেষ হয়ে গেছে মা আরো খাবো মা আমাদের কি একটা ভাত তো থাকবে তাহলে আর একটা ভাত নিয়ে আসি আবার একটা ভাত নিয়ে আর একটা দাও কত খাই গো ননির গুণ তো জানো না ননি যখন পেটে ঢুকে পেটে ননির কাজ শুরু করবে তখন বুঝতে পারবে শুধু যাওয়া আসা করছে মা দেখছে আর যাতে না খায় ওই ভাতটাও খেয়ে নিয়ে বলছে মা আর খাও আর তো আমার আর নাই তো নয় আর নয় না এই যে গোপাল জলে রাখা আছে এক ঘর তিন জন আগে দরকার দেওয়া যায় বুঝে শোন আমি কিন্তু অঙ্ক পাতে জানি জানো হাত গণনা করতে পারি বাবা গো এইটুকু বয়সে কত গুণ আছে গো কত কি গুণ জানে বল দেখি কি কত জানে নিজেরই পারে মা দাঁড়াও দেখি হ্যাঁ দক্ষিণ দোয়ারে বাড়ি হ্যাঁ একটা ঘরের মধ্যে দিয়ে গিয়ে আর একটা ঘরের দরজা গিয়ে ডান দিকে ঘুরে বাঁ দিকে ঘুরে ওই শিষ্যের উপরে এক ঘর মানে এই তো কি অবস্থা সব জেনে যাচ্ছে কি করে মা ননিটা নিয়ে এসে বলছে বেশ ঠিক আছে খেতে দিতে দিতে বলছে এক কাজ করি একটু প্রসাদ দেখুন আমার মা ভুল করে মানে প্রসাদ দিয়েছিল সেই প্রসাদ খেয়ে আমার মা বাবা ভাই আমি সবাই জগি হয়েছিল মা দেখলে মা যখন এই চিনতে পারলেন না জগতের কেউ চিনতে পারবেন না তখন এত বলি নব যোগী কমল আবার যদি আমরা ফিরে আসি বড় সরি
भवानी कोई है बाड़ी थेके आछे जटिला बोलछे गुरिला ओइटा भाईया के झोकी दाड़ी आछे तुई एक काज कर भिक्षा दे कुटिला संगे संगे भिक्षार थाला साजिए थाला साजिए जा जा दिते हय सन्यासी के भिक्षार उपकरण सब साजिए दिए भिक्षा दिए दिते जाबे जोगीमान चली गई बात बोमा बोल
ভিখারি ছিল তাকে তাড়িয়ে দিয়েছিল কেন তাড়ালি কেন কই ডাক ওকে এই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে শাশুড়ি চিঠি দিল রে শোনো শোনো এই ভিখারি দিচ্ছে আমার ছেলে কত কত কিনেছে এরা দিয়ে দিয়েছে সব দিয়ে এসেছে বাদ দরকার ঢুকে বলছে এবার তুমি যাও ভিখারি যাও না এ ভালো লোক তো বলছে আমার বাড়ি আমি তারাবো কোনো কিছু শান্তি ভক্তি ভরে একজন মারোয়ারি ভক্ত খুব জগন্নাথের যাওয়ার খুব ইচ্ছা কিন্তু যেতে পারে না তার একজন কর্মচারী একদিন জগন্নাথের দর্শন করতে গিয়েছেন আর 500 টাকা দিয়েছে দিয়ে বলছে বেশ তুমি এটা আমার নামে জগন্নাথের পুজো করে দিও এবার ওই ভক্ত গিয়ে মন্দিরে প্রবেশ করে দেখছে যে অনেক ভক্ত নাম সংকীর্তন করছে তাদের মুখ গুলা মলিন অনেকক্ষণ ধরে কিছু খাই নাই ওই টাকা থেকে কিছু খাবার দিয়েছে ফল টল দিয়েছে অনেকে খাইছে খাওয়াতে খাওয়াতে যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছে তখন দেখছে যা আমার পকেটে যা ছিল টাকা সব তো খরচ হয়ে গেছে মাত্র 2 টাকা পড়ে আছে আর ঠিক আছে 2 টাকা ও তো মারোয়ারি তো আমার মালিক তো নেই ও তো ভক্ত সেবাই ওকে দিতে বলেছিলাম ভক্ত সেবা করে দিচ্ছে সেই 2 টাকাটা আমি জগন্নাথ দেবকে দাম রাতে মারোয়ারি স্বপ্ন দেখছে জগন্নাথের স্বপ্ন দিয়ে বলছে এই যে ভক্ত তোমার পাঠানো 498 টাকা আমি পেয়েছি 498 টাকা পেয়েছি 498 টাকা পেয়েছি আমি যাকে পাঠিয়েছি সে তো আমার বিশ্বস্ত কর্মচারী সে তো 2 টাকা তো পেয়ে নেবে যাবো আসো কি বলছো মনে মনে আমার সন্দেহ যে ও কি তবে তবে খালি এইসব করে নে যা গরি ফিরে এসে ফিরে আসার পরে বলছে যে আচ্ছা তুমি কটা দিচ্ছ জগন্নাথ দেবকে উনি সত্যি করে বলে দিলেন যে আমি 400 আমি কিছু ভক্ত দেখেছিলাম অভুক্ত অবস্থা আছে তাদেরকে সেবার জন্য 498 টাকা খরচ হয়েছিল আর 2 টাকা জগন্নাথ দেবকে দিয়েছে ও আমাকে তো জগন্নাথের স্বস্থ দিয়ে বললে 498 টাকা আমি তোর বাবাকে 498 টাকা পেয়েছি আমি 2 টাকাটা আমি তো অন্যরকম ভাবছিলাম তা সত্যি করে তুমি ধন্য তুমি আমাকে তোমার চরণ ধুলি দাও তোমার জন্য আমি বাড়িতে বসে জগন্নাথের দর্শন করলাম তাহলে বুঝতে পারছেন যেখানে হয় ভক্ত সেবা যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই হরিনাম সংকীর্তনের যোগ্যে আপনার অমূল্য যা দান করবেন সেটাই আমার ভগবান স্বয়ং স্বীকার করবে তাই যে কোনো হরিনাম যোগ্য ভক্ত সেবা সেখানে মুক্ত হস্তে দাবি এই যে এত বড় একটা যোগ্য হলো এই যোগ্যের যদি ভক্তরা সাহায্য না করে তাহলে তো হয় না কেন আমাদেরই সাহায্য দ্বারাই এই এত বড় উৎসব হচ্ছে বছর বছর যেন এই উৎসব হয় এই প্রার্থনা আপনাদের চরণ ধরে প্রার্থনা করি এবার সেই যোগিনী দাঁড়িয়ে আছে দ্বারে রাধারানী ভিক্ষা থালা সাজিয়ে নিয়েছে বলছে এই যোগী বল ভিক্ষা না যোগী বল বলছে আমি তো এ ভিক্ষা নেব না তুমি যদি আমার দেহ কেউ ঘর থেকে ভিক্ষা না নিয়ে যাও তাহলে তো আমার অমঙ্গল হবে তুমি এক কাজ করো এই ভিক্ষা তোমাদের নিতেই হবে বলছে না আমি এই ভিক্ষা নেবো তার সঙ্গে আর একটা জিনিস চাইবো দেবে তা বলছে হ্যাঁ তুমি যা চাইবে আমি তাই দেবে দেবে বলছে হ্যাঁ বলছে বেশ ঠিক আছে তুমি প্রভাতকালে
প্রাণ গোবিন্দের সঙ্গে যে মান করেছিলেন সেই মান রক্ষণে আমার ভিক্ষা দাও হে মানে রক্ষণে আমার ভিক্ষা দাও হে মানে রক্ষণে আমার ভিক্ষা দাও হে মানে রক্ষণে আমার ভিক্ষা দাও হে राधा रमण हरि बोल बोल रे राधा रमण हरि